হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য এক ধরনের হতে চলেছে। আজকে এই ভিডিওটা আমায় করতে সাহায্য করছে বিশ্বদেব, আর বিশ্বদেব আমার জন্য ওয়েট করছে ডেবরাতে। তো আমি এই জাস্ট কোলাঘাট ক্রস করেছি, আমি এতক্ষণ অ্যাকশন ক্যামেরা অনই করিনি, জাস্ট ভিডিওটা এইভাবে শুরু করছি। তো ওয়েলকাম টু মাই ভিডিও, আমি আপনাদের প্রিয় হর্নেট ম্যান। Pair of jeans, a shirt or two. We didn't pack us if we weren't going back. It doesn't matter if it's true. I've got a feeling love will give us what we like. The world is waiting up. দেবরার আগে যে ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভার থেকে লেফট টার্ন নিয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা অ্যাকচুয়ালি আমার আজকে ডেস্টিনেশনের দিকে আছে। আর আমি বিশ্বদেবের সঙ্গে দেখা হলো। আজকের এই যে রাইডটা, এই রাইডটা টোটালি আমাকে গাইড করবে বিশ্বদেব এর পর থেকে। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা নতুন জায়গায়। জায়গাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া। তো শেষ পর্যন্ত আমি নয়াতে চলে এসেছি। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রকৃতির কোলে খোলা আকাশের নিচে আর্ট গ্যালারি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখাবো পট শিল্প। পট কথাটি এসেছে সংস্কৃত শব্দ পট্ট থেকে, যার অর্থ কাপড়। তবে বর্তমানে কাগজ ও কাপড় উভয়ের উপরেই পটচিত্র আঁকা হয়। যারা পটচিত্র আঁকে তাদের বলে পটুয়া। এদের পদবি হলো চিত্রকর, এনার নাম পুতুল চিত্রকর। পটচিত্র আঁকার জন্য যেসব উজ্জ্বল রং ব্যবহার করা হয়, তা সবই তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে। যেমন সিম থেকে সবুজ, হলুদের কন্দ থেকে হলুদ, অপরাজিতা ফুল থেকে নীল, সেগুন পাতা থেকে লাল, চালের গুঁড়ি থেকে সাদা, আর চাল পুড়িয়ে কালো। পটচিত্রের অবিচ্ছেদ্য অঙ্গ হলো পটচিত্রের গান। এই গানের মাধ্যমে পটচিত্রের আঁকা কাহিনীগুলি জীবন্ত হয়ে ওঠে। তোর বিয়ের ঢোলক বাজিয়ে দেব রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙিলা। সব মাঝে বলে আমি তোর বিয়ের খাবান খাবো না রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা। বুয়ান মাঝে বলে আমি সব সালারে খাবো না রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চল গো রঙ্গিলা। যে কাহিনী যত বড় সেই পটচিত্র তত বড়। লম্বা পটচিত্রগুলি সিনেমার রিলের মতো পরপর নিচে নিচে কাহিনী আঁকা থাকে। তবে পটের মাপের উপর নির্ভর করে পট তিন ধরনের হয়। এক নম্বর গোটানো পট, এটি সবচেয়ে বড় হয়। দু নম্বর হচ্ছে আড়েলাটাই পট, এটি তুলনামূলকভাবে ছোট। আর তিন নম্বর হচ্ছে চৌকা পট, এটি সবচেয়ে ছোট। মানুষকে আকৃষ্ট বা প্রভাবিত করার ক্ষমতা রয়েছে এই পটগুলিতে। পটের মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা, জনশিক্ষা, পরিবেশ সচেতনতা, নারী ও শিশু অধিকার ইত্যাদি নিয়ে এই লোকাঙ্গিকের মাধ্যমে সহজেই গ্রামের মানুষের কাছে পৌঁছানো যায়। বর্তমানে পটশিল্পের চাহিদা কিন্তু কমেছে। কিন্তু মজার কথা কি জানেন, এই সমস্ত পটুয়ারা সবাই মুসলিম সম্প্রদায়। অথচ তারা বিভিন্ন দেবদেবীর চিত্র বা কাহিনী পটচিত্রের মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। ভাবছেন কিভাবে এখানে আসবেন? আপনি যদি ট্রেনে আসেন,
খড়গপুরগামী লোকাল ট্রেন ধরে সোজা চলে আসুন বালিচক। সেখান থেকে বাসে বা ভাড়া গাড়ি চেপে চলে আসুন নয়া। আর যদি আপনি সড়ক পথে আসেন তাহলে ন্যাশনাল হাইওয়ে 6 ধরে আপনি ডেবরা আসবেন। ডেবরা থেকে বাঁদিকে ঘুরে মুন্ডমারি হয়ে নয়া পৌঁছানো যায়। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানান। আপনার এই কমেন্টই আমাকে উদ্বুদ্ধ করে নতুন ভিডিও বানাতে। এর পরের ভিডিওতে আমি দেখাবো বল্লাল সেনের ধ্বংসপ্রাপ্ত শহর বিজাপুরের ধ্বংসাবশেষ। তো সেই জন্য চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে একটি ভিডিও মিস না হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। ততদিনের জন্য বাই বাই।